কক্সবাজার শহরের দুই নম্বর ওয়ার্ডের উত্তর ননিয়ার ছড়ায় এখন নিয়মিত চেম্বার করছেন MBBS ডিগ্রিধারী একজন ডাক্তার। ডাক্তার কবির উদ্দিন আহমেদ নামের ওই চিকিৎসক প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত রোগী দেখছেন। উত্তর ননিয়ার ছড়ার সাধারণ বাসিন্দাদের স্বল্প পেতে চিকিৎসা সেবা দিতেই এই এলাকায় চেম্বার করেছেন বলে জানিয়েছেন ডাক্তার কবির আহমেদ। আমি এর আগেও এসেছিলাম আমার বাচ্চাকে নিয়ে, উনি খুব ভালো চিকিৎসা দেন, খুব কম ওষুধ দেন, তো ওনার ওষুধে ইনশাল্লাহ আমার বাচ্চা ভালো হয়ে গেছে, তো আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ। তিনি মা ও শিশু স্বাস্থ্য, গর্ভকালীন চেক আপ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনজনিত সমস্যা, জ্বর, মাথা ব্যথা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অ্যালার্জিজনিত ক্রনিক হাসি, সর্দি ও কাশি, চর্মরোগ, বাত ব্যথা, আর্থ্রাইটিস, শরীরে পানি আসা, অনিদ্রা, দুশ্চিন্তা, ক্ষুধামন্দা ও বদহজম ওজন কমে যাওয়া সহ জটিল রোগীকে প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করার সেবা দিয়ে থাকেন। আমাদের এলাকায় একজন ডাক্তার আছে, অভিজ্ঞতা ডাক্তার। আমাদের রোগীরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন হয়রানি হয়, ঠিকমতো দেখাতে পারছে না। আমাদের এই অফিসের পাশেই একদম দুই নম্বর ওয়ার্ড উত্তর নুরিয়াছড়া একজন বিশেষজ্ঞ একজন ডাক্তার আসছে, উনি ভালো চিকিৎসা দেয় এবং ওনার দ্বারা ভালো আমাদের এলাকার মানুষের উপকার পায়। আপনারা কবির ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আপনারা দেখান, আপনারা যে কোনো রোগের সমস্যা হয় আপনারা কথা বলেন, আপনারা যে কোনো সেবা পাবেন, এ সেবার জন্য আপনাদের এলাকা আসছে। এই যে অনেক 20-25 বছর পর আমাদের এই উত্তর নুরিয়াছড়া দুই নম্বর পৌরসভায় উনি আসছেন। উত্তর ননিয়ারছড়া বড় কবরস্থানের একটু উত্তরে তিনি চেম্বার করেন, তবে প্রতি শুক্রবারে তার চেম্বার বন্ধ থাকে। জেনারেল প্র্যাকটিশনার ডাক্তার কবির উদ্দিন আহমেদ বলেন, মূলত আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হয়ে আমাকে সরকারের স্বাস্থ্য বিশেষজ্ঞতে কাজ করার সুযোগ হয়েছে, সেই সাথে বেসরকারি অনেক উন্নয়ন সংস্থার সাথে কাজ করতে গিয়ে আমি যে জিনিসটা দেখেছি, আমাদের নবস্বাস্থ্য ব্যবস্থায় প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বা প্রাইমারি হেলথ কেয়ারটা অনেকটাই উপেক্ষিত আছে। শহরে বিশেষায়িত হাসপাতাল গড়ে উঠলেও প্রাথমিক হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যসেবাটা সেভাবে গড়ে ওঠে নাই। শহরতলির মানুষরা হয় আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তার বা বিশেষায়িত হাসপাতালে যেতে হয়, ইন বিটুইন যে আপনার একজন MBBS ডাক্তার বা বাড়ির আশেপাশে যদি একজন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থাকে ওইখান থেকে সেবা নেওয়া যায়। সো আমার মূলত সরকারের কমিউনিটি কনসেপ্ট ক্লিনিক থেকে আমি অনুপ্রাণিত হয়েছি, যে কমিউনিটি ক্লিনিকের আঙ্গিকে এবং এই ধরনের একটা সেন্টারকে আমি জিপি সেন্টার হিসেবে গড়ে তুলতে আগ্রহী এবং এই কনসেপ্টটা নিয়ে অনেকেই কাজ করতেছেন বাংলাদেশে, তো আমিও তাদের সাথে যেন জিপি প্র্যাকটিস হয় এবং রেফারাল সিস্টেম চালু হয় সব কিছু মিলে একটা ব্রিজিং করার জন্যে মূলত আমি শহরতলিতে এই চেম্বারটা শুরু করেছি এবং এটার আউটপুট দেখতেছি যে আমি যদি সবার সহযোগিতায় আমরা তো এই কনসেপ্টটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে পারবো।